আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ, সবাইকে বৈর গোডফাদার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সবুজ ভুঁইয়া। আলহামদুলিল্লাহ, আজকে 5 পিস বোয়ার ছাগল বিক্রি করলাম। ভিডিওটা যদিও 19 তারিখে পাবলিশ করতেছি, কিন্তু বিক্রি হয়েছে আরও 3 দিন আগে। তো অনেকে জানতে চান আমাদের খামারের ঠিকানাটা, আমি বলে দেয় পারো। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বৈরব থানা, বৈরব বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার, আনুমানিক 3 কিলোমিটার ভিতরে চাঁদপুর বাজার। চাঁদপুর বাজারে এসে যে কাউকে বললেই হবে যে ভাই দুম্বার খামারে যাবো, ইনশাল্লাহ দেখিয়ে দিবে। তো আমাদের কাছে ইনশাল্লাহ এখন কিন্তু নিয়মিতই সাউথ আফ্রিকান বোয়ার এবং দুম্বা, ইনশাল্লাহ টার্কিশ দুম্বা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো এটা একটা কোম্পানির কাছে আসলে আমরা বিক্রি করেছি 5 পিস বুয়ার জাতের ছাগল। 4 পিস হচ্ছে ফিমেল, 1 পিস হচ্ছে মেল। এবং আপনারা জানেন আমি রেগুলারই বুয়ার ছাগল আনি, কিন্তু এক বছর যাবৎ কিন্তু বুয়ার ছাগল আনতে পারি নাই। তাই অনেকেই আমাকে বলে রেখেছিলেন যে ভাই বুয়ার ছাগল আবার আনেন বা আনলে জানায়েন। তো তাদের যদি উদ্দেশ্যে আমি আসলে আগেও ভিডিও পোস্ট করেছি যে আমি আবার নিয়মিতই বুয়ার ছাগল আনতেছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি দিতে পারবো। তো 1 সপ্তাহ হয়েছিল আনছি মনে আনুমানিক, আর আলহামদুলিল্লাহ 3 দিন আগে সেল হয়ে গেছে। তো এখনও আবারও কিন্তু নতুন বুয়ারের কালেকশন আসছে, ইনশাআল্লাহ আগামীকাল ভিডিওটা পাবলিশড হবে নতুন বুয়ারের। এখন আবার নতুন বুয়ার আছে, খুব ভালো ভালো বুয়ার। এগুলো কিন্তু যেগুলো দিয়েছি এগুলো ডাকার উদ্দেশ্যে নিয়েছে, একটা বড় একটা কোম্পানি নিয়েছে, ওনারা অবজারভেশনের জন্য নিয়েছে 5 পিস। তারপর ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা আরও বড় আকারে নেবে, বেশি নেবে। তো 5 পিস দিয়েছি আপাতত ওনাদের দেখার জন্য। এখানে 4 পিস ফিমেলের মধ্যে 4 পিসে গাভিন ছিল এবং 1 পিস ছিল একদম রিসেন্টলি বাচ্চা দেবে এরকম। তো এগুলো খুবই 2 দাঁত 4 দাঁত বয়সে ছিল। তো এই বয়সে যদি কেউ বোয়ার ছাগল দিতে চান, নিতে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু দিতে পারবো। আপনারা জানেন বোয়ার ছাগল সারা পৃথিবীতে খুবই বিখ্যাত, এটা মাংসের জন্য এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। যারা বোয়ার ছাগল লালন পালন করেন তারা বুঝতে পারবেন যে এদের লালন পালন এবং খাদ্য অভ্যাস খুবই ভালো, খুবই সহজ। যদি আপনারা বোয়ার ছাগল দিয়ে খামার করতে চান বা অন্যরা যাদের ছাগলের খামার আছে, তারা কিন্তু স্বল্প পরিমাণ হইলেও 3 পিস বা 5 পিস দিয়ে হইলেও বোয়ার ছাগলরা সাথে অ্যাড করে দেখেন, আলাদা একটা জায়গায় রেখে বোয়ার ছাগলগুলো লালন পালন করে দেখেন কেমন হয়। 6 মাস বা 1 বছর লালন পালন করেন, তাইলে আপনার আগের যে ইন্ডিয়ান ছাগলগুলো হরিয়ানা বিটল তুতা এগুলার পার্থক্যটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনারা তুতা বা হরিয়ানা বা বিটল ছাগলগুলো পা লম্বা লম্বা হয়, অনেক বড় ছাগল, 33 ইঞ্চি হাইটের ছাগল, ওজন দিলে দেওয়া যায় 40 কেজি 50 কেজি 30 কেজি, এগুলো খাটো কিন্তু ওজন দিলে বুঝতে পারবেন এদের ওজন কেমন হয়। যদি কারো বোয়ার ছাগল লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং সব ধরনের দুম্বা পাবেন, বিশেষ করে 4 পিস দুম্বা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।